Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লামা ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাবের প্রথম খণ্ড থেকে। স্বপ্নে কি দেখ স্বপ্নে যদি কেউ নবীগণদেরকে দেখেন তাহলে এর ব্যাখ্যা কি? তো প্রথমত আমি ইতিপূর্বে আগেও কিছু ভিডিওতে জানিয়েছি, এখন পর্যায়ক্রমে আমরা 7 থেকে 8 নম্বর ভিডিওতে আছি। হযরত ঈসা আলাইহিস সালামকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে সে একজন পরোপকারী হবে, সে মানুষের উপকার করতে ভালোবাসবে, মানুষের জন্য সে তার জীবন উৎসর্গ করবে, সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ঈসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, ইয়া রূহুল্লাহ, আমি আমার আংটিতে একটি নকশা অঙ্কন করতে চাই, সুতরাং কি নকশা অঙ্কন করব? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন, এই নকশাটি অঙ্কন করেন, কারণ এতে যাবতীয় চিন্তা এবং পেরেশানি দূর হয়। কারো মতে কোনো মহিলা গর্ভবতী অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখলে সে বিজ্ঞ দার্শনিক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। বাস্তবেই অনেকের ক্ষেত্রে এমন হয়ে থাকে, গর্ভবতী অবস্থায় ঈসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখলে সে একজন দার্শনিক পুত্র জন্মগ্রহণ করবে। ইমরানের কথা কন্যা মারিয়াম আলাইহিসসালামকে স্বপ্নে দেখলে মানুষের মধ্যে উচ্চ মর্যাদা ও সম্মান পাবে এবং তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। যদি কোনো মহিলা গর্ভাবস্থায় হযরত মারিয়াম আলাইহিসসালামকে স্বপ্নে দেখে তাহলে সে পুত্র সন্তান জন্ম দিবে। যদি কেউ তার উপর কোনো অপবাদ রটায় তবে সে এটা হতে মুক্তি লাভ করবে, আল্লাহ তাআলা তার পবিত্রতা প্রকাশ করে দেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরও ভিডিও আসছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।